বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিচের রেড কালারে বাটনটা ক্লিক করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশনগুলো স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, অবশ্যই কমেন্টস করবে, কেননা তোমাদের সঙ্গে কমিউনিকেট হওয়াটা আমার খুব দরকার। যত কমিউনিকেট হবে, তাহলে ভালো সম্পর্ক হলে তোমাদের সঙ্গে আমারও বুঝতে সুবিধা হবে, তোমাদের কী ধরনের ভিডিও দরকার, কী ধরনের ভিডিও আমি দেব, তো সেটা অবশ্যই কমিউনিকেট করবে। যে কেমন লাগছে ভিডিওগুলো নিশ্চয়ই লিখে জানাবে। ঠিক আছে, আমি আজকে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস সিক্স সাহিত্যমালা বইটির থেকে বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। ঠিক আছে, এইটার জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে ম্যাডাম এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই কবিতাটা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। আমি লাইন ভিত্তিক ধরে বুঝিয়ে দেবো, খুব ভালো করে ফলো করতে হবে। সবার আগে আমরা জানবো দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হয়েছিল 1863 সালে এবং তিনি মারা যান 1913 সালে। ঠিক আছে, তাহলে জন্ম কত সালে? 1863 সালে, এবং মারা যান 1913 সালে। ঠিক আছে, তার যে রচনাগুলো ছিল বেসিক্যালি সেটা কিন্তু স্বদেশের ওপর বেস করে, স্বদেশকে তিনি খুব ভালোবাসছেন, তো তার সমস্ত রচনার মধ্যেই ছিল কিন্তু স্বদেশ প্রেম। তিনি 19 বছর বয়সে তার প্রথম প্রকাশিত হয় কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে আর্যগাথার প্রথম ভাগটা। ঠিক আছে, এছাড়াও অনেক কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, যেমন আর্যগাথার দ্বিতীয় ভাগ, মন্ত্র, তারপরে ত্রিবেণী, অনেক কিছু তিনি লিখে গেছেন। ঠিক আছে, তিনি এত বড় মাপের একজন কবি ছিলেন, কবি শুধু নয়, তিনি একজন বড় মাপের নাট্যকারও ছিলেন। তো তিনি এত বড় মাপের কবি ছিলেন, তার প্রশংসা কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও করেছিলেন। তো এই আমি এতটুকুই বললাম তোমাদের কাছে। এছাড়াও তিনি হাসির কবিতা অনেক লিখেছেন। ঠিক আছে, তাছাড়া তিনি অনেকগুলো গানও রচনা করেছেন, যেগুলো দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত আছে। ঠিক আছে, আমি এতটুকু বলে দিলাম, বাকি তোমাদের বইতে আরও ভালো করে দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, এখন আমি কবিতাটা পড়ছি, কবিতাটাকে আমি পড়ে দেবো, দেন আমি বুঝিয়ে দেবো কি বলেছে। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতোর সূক্ষ্ম নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, কেন গো মাতোর ধুলায় আসন, কেন গো মাতোর মলিন বেশ, 300 কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণয় চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণ পোত ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। উঠিল যেখানে মুরজ মন্ত্রের নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান, যুদ্ধ করিয়া প্রতাপাদিত্য তুই তো মা সেই ধন্য দেশ, ধন্য আমার যদিও শিরায় থাকে তাদের রক্তলেশ, যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর, আমরা ঘুচাবো মা তোর দৈন্য মানুষ আমরা নাহি তো মেষ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। খুব সুন্দর একটি দেশত্ববোধক কবিতা, গান বলা যেতে পারে। তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি লাইন ভিত্তিক, খুব ভালো করে এটা কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, কি বলছে? বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, অর্থাৎ বঙ্গ মানে বাংলা, বাংলা আমার জননী মানে মা, মা আমার, ধাত্রী আমার, ধাত্রী মানে যে আমাকে ধারণ করেছে। ধাত্রী মানে হচ্ছে ধারণ করে যে নারী, তাকে বলা হয় হচ্ছে ধাত্রী। ধাত্রী আমার, আমার দেশ, দেশটা আমার, হিন্দু মুসলিম শিখ সবাই আমরা এক, দেশ কিন্তু আমাদের। আচ্ছা, কেন গো মাতোর, কেন গো মাতোর সূক্ষ্ম নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, অর্থাৎ বলতে চাইছে কেন মা তোর সূক্ষ্ম নয়ন, সূক্ষ্ম মানে হচ্ছে শুকনো নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ। রুক্ষ মানে যে কেশে তেলহীন কেশ বা খসখসে কেশ, যাকে বলে কেশ মানে চুল, রুক্ষ কেশ।
নেক্সট কি বলেছে, কেন গো মাতোর ধুলায় আসন কেন গো মাতোর মলিন বেশ, কেন গো মাতোর ধুলায় আসন কেন গো মাতোর মলিন বেশ। অর্থাৎ ধুলায় আসন বলছে যে কেন মা তোর আসন কেন ধুলো রয়েছে আসনে, কেন গো মাতোর মলিন বেশ। মলিন মানে যেটা বলতে চাইছে পরিষ্কার নয়, অর্থাৎ মানে মলিন যাকে বলা হয়, ম্লান যাকে বলা হয়, অনুজ্জ্বল যাকে বলা যেতে পারে, বেশ মানে হচ্ছে পোশাক, ঠিক আছে। ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ, মানে 30 কোটি সন্তান যায়, অর্থাৎ দেশবাসী আমরা সবাই তো এই দেশ মাতার, ভারত মায়ের সন্তান, তাই বলছে 300 কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ, সবাই এক মিলিত কণ্ঠে বলে এটা আমার দেশ, তাই তো, কারণ ধর্মটা যে যার দেশটা কিন্তু সবার, তাই তো। তো সেজন্যই বলছে যে ডাকে উচ্চে আমার দেশ, যখন উচ্চ স্বরে বলে আমার দেশ, এই রচনাটা কবি লিখেছেন কারণ তখন দেশ স্বাধীন হয়নি, দেশ ছিল কিন্তু ব্রিটিশদের অধীনে, এবং আমরা সবাই জননীকে ভালোবাসতাম, সবাই আমরা দেশকে ভালোবাসি, তো দেশ মাতার দুঃখকে তিনি সহ্য করতে পারেননি, তখনই কিন্তু তিনি এটা লিখেছেন। দেন কি বলেছে, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, বলছে উদিল যেখানে বুদ্ধ আত্মা, বুদ্ধ আত্মা, বুদ্ধদেবকে আমরা জানি একটি পবিত্র আত্মা যিনি জন্ম নিয়েছিলেন পৃথিবীতে, তো বুদ্ধ আত্মার কথা বলেছেন, তিনি কি বলেছে, মুক্ত করিতে মোক্ষদ্বার, অর্থাৎ মানুষকে, মানব জাতিকে তিনি মুক্তির, মুক্তি লাভের পথ কিন্তু দেখিয়েছিলেন, ঠিক আছে। তাই বলেছে যে তিনি কিন্তু ধর্মের প্রচার করেছেন, শান্তির প্রচার করেছিলেন, মানবতার প্রচার করেছিলেন, ঠিক আছে। মানুষের যে সবাই যে এক, মানুষের প্রধান ধর্ম হচ্ছে দয়া মায়া, এটাই যে মানুষের প্রধান ধর্ম, এটাই কিন্তু তিনি প্রচার করেছিলেন, সেটাই বলেছেন যে তিনি মুক্তি লাভের পথ প্রচার করেছিলেন। আজিও জড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণয় চরণে যার, বলছে আজও অর্ধ জগৎ মানে অর্ধেকের বেশি জগৎ তাকে তার ভক্তি প্রণত চরণে যায়, যাকে আমরা ভক্তি সহকারে প্রণাম করে থাকি, তাকে আমরা মানি, রেসপেক্ট করি, ঠিক আছে, সম্মান করে থাকি। নেক্সট কি বলেছে, অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, অশোক যাহার কীর্তি মানে এই যে বুদ্ধ ধর্ম, অর্থাৎ বুদ্ধদেব যে ধর্মকে প্রচার করেছিলেন, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, যেটা সম্রাট অশোক কিন্তু প্রচার করেছে। অশোক কে ছিলেন এটা সবাই তোমরা জানবে, কিন্তু অশোক কে ছিলেন এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। অশোক হচ্ছে আমরা জানি যে মৌর্য বংশের তিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, এবং তিনি প্রচণ্ড বীর সম্রাট ছিলেন কিন্তু, ঠিক আছে। তো তিনি প্রথমে চণ্ডাশোক ছিলেন এবং পরে তিনি ধর্মাশোকে পরিণত হন, অর্থাৎ তিনি প্রচণ্ড মানে সব বিভিন্ন দেশ তিনি জয় করতেন, বিভিন্ন মানুষের সঙ্গে তিনি যুদ্ধ করতেন, এটা আমরা জানি, এটা হিস্ট্রিতে পড়েছি, এটা নিয়ে আমি বেশিতে যাব না। তো যাই হোক, তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, এবং তিনি বুদ্ধদেবের যে বাণী ছিল, তার যে উপদেশ ছিল, এটা সমগ্র ভারতে নয় সমগ্র বিশ্বে তিনি প্রচার করার চেষ্টা করেছেন কিন্তু, ঠিক আছে। তো সেই জন্যই কথাটা বলেছে যে অশোক যাহার কৃতিত্ব ছাইল গান্ধার হতে জলধি শেষ, অর্থাৎ অশোক এই যে বুদ্ধ ধর্মের প্রচারটা তিনি করেন, বুদ্ধদেবের যে শান্তির বাণী তিনি প্রচার করেছেন, কোথা থেকে, গান্ধার হতে জলধি শেষ। গান্ধার কোনটা, গান্ধার সম্বন্ধে আমরা মহাভারতে পড়েছি, যে গান্ধার সম্বন্ধে আমরা জেনেছি যে প্রাচীন ভারতের 16টি মহাজন পদের মধ্যে একটি ছিল কিন্তু গান্ধার, ঠিক আছে। এটি মানে পরে খুবই একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল, মহাভারতে সেটা আমাদের উল্লেখ করেছে আর কি, উল্লেখ আছে। তো সেটাই কথাই বলেছে, আর এইখানে এই লাইনটার মানে বোঝাতে চাইছে যে অশোক যাহার কৃতিত্ব ছাইল গান্ধার হতে জলধি শেষ, অর্থাৎ অশোক এই গান্ধার মানে এই বৌদ্ধ ধর্মের প্রচারটা গান্ধার দেশ থেকে শুরু করে জলধির শেষ, অর্থাৎ দক্ষিণে যেখানে সাগর মিশে যাচ্ছে, সাগরের শেষ সীমান্ত পর্যন্ত তিনি সেই ধর্মের প্রচারটা করে গিয়েছেন, ঠিক আছে। নেক্সট কি বলেছে, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ, বলছে মা তুই তো তাদেরই জননী, এই যে অশোক যে ধর্মের প্রচার করে বেরিয়েছেন, যিনি এত বড় একজন সম্রাট ছিলেন, এই যে আমাদের যার কথা বললাম বুদ্ধদেব, তো গৌতম বুদ্ধ যার কথা বলা হয়েছে, তো সেটাই বলেছে যে তুই তো তাদেরই জননী, এই যে দেশ যারা তোর জন্য দেশের জন্য সবসময় ভেবেছে, চিন্তা করেছে, তো তুই তো তাদেরই জননী, এই বীর যোদ্ধাদের জননী তুই, তো তুই কিনা মাগো তাদের দেশ, তুই তো সেই দেশ, সেই দেশ যেই দেশে এরা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, বলছে একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা
করিল যায়। একতা মানে হচ্ছে এক সময়, সেনানি মানে বলতে চাইছে সৈন্যদল, ঠিক আছে। বিজয় সেনানি এখানে দুটো অর্থে বোঝাতে চেয়েছে। বিজয় সেনানি অর্থাৎ বলা যেতে পারে যে একটি বিজয়ী সৈন্যদল, ঠিক আছে। আবার এটাও বলা যেতে পারে যে বিজয় সিংহের কথা বলা যেতে পারে, যে কিন্তু সিংহল, আচ্ছা সিংহল জয় করেছিল, অর্থাৎ যার বাবার নাম ছিল সিংহবাহু। হ্যাঁ, তিনি কথিতে আছে যে তিনি 700 সৈন্য নিয়ে, তিনি বলতে আমি বিজয় সিংহের কথা বলছি, তিনি 700 সৈন্য নিয়ে লঙ্কা জয়ের জন্য পাড়ি দেয় এবং লঙ্কাকে তিনি জয় করেন, এবং লঙ্কা জয়ের পরে সেই লঙ্কার নাম হয়েছিল কিন্তু সিংহল, সেই জন্য বলা হয়েছে সিংহল তিনি জয় করেছিলেন, ঠিক আছে। তো লঙ্কার নাম দিয়েছিলেন তিনি সিংহল, এবং তিনি খুব শান্তিপূর্ণভাবে লঙ্কা তখন রেখেছিলেন, আর কি খুব শান্তি প্রচার করেছিলেন লঙ্কাতে, ঠিক আছে। সেটাই বলেছে যে একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণপোত ভ্রমিল ভারত সাগরময়। অর্ণপোত মানে যেটা, অর্ণব মানে হচ্ছে সাগর, পোত মানে হচ্ছে জাহাজ, ও সাগরের জাহাজ কি করেছে সারা ভারত কি করেছে ভ্রমণ করেছে, ঠিক আছে, করে বেড়াচ্ছে। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, বলছে সন্তান যার তিব্বত চীন, তিব্বত আমরা জানি তিব্বত সম্বন্ধে পড়েছি, মানব সরোবরের কথাও কিন্তু আমরা তিব্বতে পড়েছি, ঠিক আছে। তো যার সন্তান, সন্তান কে এখানে, এখানে বলা হয়েছে কিন্তু অতীশ দীপঙ্করের কথা, ঠিক আছে। অতীশ দীপঙ্কর ছিলেন একজন মানে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন তিনি কিন্তু, ঠিক আছে। এবং তিনি মানে খুব দুর্গম পথ ধরে তিব্বতে গিয়েছিলেন, এবং তিব্বতে গিয়ে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন সেখানে, এবং সেখানে তিব্বতে, চীনে, জাপানে, সেখানে সেখানে গঠন হয়েছিল কি উপনিবেশ। উপনিবেশ কাকে বলে? উপনিবেশ হচ্ছে মানে অর্থ উপার্জনের জন্য স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধ হয়ে বিদেশে যে বসতি গড়ে তোলা হয় বা কলোনি গড়ে তোলা হয় তাকে বলা হয় হচ্ছে উপনিবেশ, ঠিক আছে। তো সেটাই বলেছে যে কি বললো, সন্তান যা তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, জাপানে উপনিবেশ গড়ে তুলেছিলেন, ওকে। নেক্সট কি বলেছে, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্নবেশ, বলছে সেই মায়ের যার যার নাম, যে দেশের সম্মান সময় সবাই তার দেশের সন্তানরা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে, তার কিনা এই ধুলায় আসন, তার আসন ধুলোয় ভরা, তার এই ছিন্নবেশ মানে ছেঁড়া কাপড়। উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, উঠিল যেখানে মুরজ মন্ত্রে, মুরজ মন্ত্র কাকে বলা হয় হচ্ছে নিমাই কণ্ঠে। নিমাই আমরা জানি, এটা নিমাইয়ের কথা আমরা পড়েছি, শ্রী চৈতন্যদেবের কথা বলা হয়েছে এখানে, যে মুরজ মন্ত্র তিনি প্রচার করেছিলেন। মুরজ মন্ত্র মানে হচ্ছে মৃদঙ্গর সঙ্গে গীত কীর্তনের যেটা করা হয় হচ্ছে পবিত্র শব্দ যেটা, সেটাকে মুরজ মন্ত্র, দেবতার উপাসনা ধরে নিতে পারো। মুরজ মন্ত্র মানে বলতে পারো যে দেবতার উপাসনা, মৃদঙ্গর সঙ্গে মানে কীর্তন করে দেবতার যে উপাসনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে মুরজ মন্ত্র, ঠিক আছে। তিনি এটা কে প্রচার করেছিল? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব তিনি কি করেছিলেন, তার গলায় মুরজ মন্ত্র সবসময় প্রচার করেছিলেন, ঠিক আছে। তারপরে কি বলেছে, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান, ন্যায়ের বিধান দিল রঘুমণি। রঘুমণি কে ছিল? রঘুমণি হচ্ছে আমরা জানি এটা রঘুনাথ পণ্ডিতের কথা বলা হয়েছে, ঠিক আছে। তিনি কিন্তু ন্যায়শাস্ত্রের জন্য ভীষণভাবে একজন বিখ্যাত ছিলেন, ঠিক আছে। ন্যায়শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত ছিলেন কিন্তু রঘুমণি শিরোমণি, এটা ওর তার নাম হচ্ছে রঘুনাথ শিরোমণি, ঠিক আছে। তাই বলা হচ্ছে রঘুমণি, তার নাম হচ্ছে রঘুনাথ শিরোমণি, তাকে শর্টে রঘুমণি বলা হয়েছে, ঠিক আছে। তিনি কিন্তু শ্রী চৈতন্যদেব যে ছিলেন তার কিন্তু সহপাঠী ছিলেন। তো তিনি কী করেছিলেন, ন্যায়ের বিধান, ন্যায় হচ্ছে তর্কশাস্ত্র বা ন্যায়শাস্ত্র, ঠিক আছে। সেই ন্যায়ের বিধান দিতেন, যে শাস্ত্রের যে ব্যাখ্যা বা শাস্ত্রের যে মীমাংসা সেটা তিনি করতেন। তাই বলেছে ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাইল গান। চণ্ডীদাস হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মের আগে যে বৈষ্ণব পদকর্তা ছিল তাকে বলা হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস গাইল গান, গান গেয়ে তিনি বৈষ্ণব ধর্মের প্রচার করতেন, ঠিক আছে। তাই বলেছে চণ্ডীদাস গাইল গান। নেক্সট কী বলেছে, ভেরি ইম্পর্টেন্ট, নেক্সট, যুদ্ধ করিয়া প্রতাপাদিত্য তুই কিনা, তুই তো মাসেই ধন্যদেশ। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মাসেই ধন্যদেশ, অর্থাৎ প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য তোমরা নিশ্চয়ই পড়েছ হিস্ট্রিতে, প্রতাপাদিত্য হচ্ছেন অনেক বড় একজন কি বলবো যোদ্ধা, যাকে বলা যেতে পারে অনেক বড় মাপের তিনি যোদ্ধা ছিলেন, বাংলার 12 ভূঁইয়ার অন্যতম কিন্তু তিনি, ঠিক আছে। তিনি যশোর, খুলনা, তারপরে 24 পরগনা বিভিন্ন রাজ্য কিন্তু রাজত্বে তার অন্তর্গত ছিল কিন্তু, এবং
এমন কি তিনি মোগল সম্রাট আকবরকেও কিন্তু একবার পরাস্ত করেছিলেন। ঠিক আছে, তো তিনি অনেক বড় মাপের কিন্তু ভীষণ তার দেশকে তিনি ভালোবাসতেন প্রতাপাদিত্য, এবং তিনি অনেক বড় মাপের যোদ্ধা ছিল। ঠিক আছে, তাই বলছে, যুদ্ধ করিয়া প্রতাপাদিত্য তুই তো মা সেই ধন্য দেশ, যার সন্তান প্রতাপাদিত্যর মতো বীর যার সন্তান, তো তুই তো সে ধন্য দেশ, সেই দেশের মা তুই, তাই তো সেই দেশ মাতা তুই। সেটাই বলছে। আচ্ছা, ধন্য আমার যদি এ শিরায় থাকে তাদের রক্ত লেশ, অর্থাৎ যদি আমি ধন্য, যে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে এই যারা রয়েছেন, যে প্রতাপাদিত্য, এই অশোক, সম্রাট অশোক, শ্রী চৈতন্য দেব, বুদ্ধদেব, এদেরই রক্ত আমার শরীরে বইছে, আমরা কিন্তু তাদেরই বংশধর, তাদেরই বংশ পরম্পরায় এদের রক্ত আমাদের সকলের শরীরে বইছে, সেই জন্য আমরা কিন্তু ধন্য, নিজেকে ধন্য মনে করছি যদি তাদের রক্ত তো আমাদের লেশ মাত্র, রক্তের লেশ মাত্র, মানে একটু কণাও যদি আমাদের শরীরে থাকে। ঠিক আছে, তো সেটাই বলছে যে ধন্য ধন্য আমার যদি এ শিরায় থাকে তাদের রক্ত লেশ। যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। অর্থাৎ বলছে যে যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, অর্থাৎ বলছে যে মা তো দিব্য আলোকে, অর্থাৎ যে এই যে মানে স্বর্গীয় আলোক যাকে বলা যেতে পারে, যে চৈতন্যের দীপ্তিতে, অর্থাৎ যে যাকে বলা যেতে পারে মানে ভাবের উজ্জ্বল, মানে এই যে উজ্জ্বল মা, উজ্জ্বল মাতা, তাই বলেছে দিব্য আলোকে। ঠিক আছে, দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, আজ অন্ধকার ঘিরে আছে তোর এই মানে চমৎকার এই আলোর মধ্যে, আজ আধার ঘিরে আছে, অন্ধকার ঘিরে আছে। ঠিক আছে, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। বলছে কেটে যাবে মেঘ, অর্থাৎ এই যে মেঘ, এই যে আধার অন্ধকার, এই যে মেঘ, এ কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তাই বলেছে কেটে, কোথায় গেল, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। বলছে আবার তোর ললাটে এই গরিমা, নবীন মানে নতুন, গরিমা মানে হচ্ছে গৌরব বা গর্ব। ঠিক আছে, ভাতিবে মানে ফুটে উঠবে বা প্রকাশিত পাবে। ঠিক আছে, ভাতিবে ললাটে, ললাট মানে হচ্ছে ভাগ্য। ঠিক আছে, তো তোর ভাগ্যে মা, তোর কপালে বা তোর ভাগ্যে আবার তোর সম্মান, গরিমা মানে রেসপেক্ট, সম্মান নতুন করে আবার জেগে উঠবে। ঠিক আছে, ফুটে উঠবে, যে ভাতিবে মানে জেগে উঠবে বা ফুটে উঠবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, আমরা ঘুচাবো মাতর দৈন্য, আর মানুষ আমরা নই তো মেষ। ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছে, আমরা ঘুচাবো মাতর দৈন্য, মা আমরা তোর দৈন্য, অর্থাৎ এই যে দৈন্য মানে দরিদ্রতা, দুঃখ যাকে বলা যেতে পারে, এখানে বোঝাতে চেয়েছে যে আমরা তোর এই দৈন্যকে ঘুচাবো, মানুষ আমরা, কারণ আমরা মানুষ নই তো মেষ। মেষ মানে এখানে ভেড়া বা এই ধরনের পশুকে বোঝানো হচ্ছে যারা অত্যাচার সহ্য করে। ঠিক আছে, পশু কি হয়, পশু সবসময় নিরীহ হয়, তারা কিন্তু অত্যাচার, একটা গরুকে একটু মারলেও সে সহ্য করে না, খুবই অন্যায় কথা তাকে মারা কিন্তু। ঠিক আছে, তো অনেক সময় অনেক বলদকে সেই গাড়ি টানা হচ্ছে, তাকে দুঘা দেওয়া হচ্ছে, খুব কষ্টের কথা এটা। ঠিক আছে, সে কিন্তু সেই অত্যাচারটা সহ্য করে নিচ্ছে, আগে হতো বেশি করে, এখন খুব একটা দেখা যায় না, কিন্তু আগেকার দিনে পশুদের ওপর অনেক অত্যাচার হতো, কিন্তু এখন সেটা অনেক কমে গেছে, অনেক ধরনের সরকার আইন পাস করেছে যার ফলে এগুলো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, বলতে চাইছে যে মানুষ আমরা নই তো মেষ, বলছে আমরা আমরা তোর দুঃখকে, মা তোর দৈন্যকে, তোর এই কষ্টকে আমরা ঘোচাবো, কারণ আমরা মানুষ, আমরা মেষ নই, আমরা ভেড়া নই, আমরা পশু নই যে অত্যাচারকে সহ্য করব, আমরা প্রতিবাদী, আমরা প্রতিবাদ করতে জানি, কারণ আমরা মানুষ। ঠিক আছে, তাই বলেছে মানুষ আমরা নই তো মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। কত সুন্দরভাবে লিখেছে দেখো, বলছে দেবী আমার, মাকে সে দেশ মাতাকে দেবী রূপে অর্থাৎ ভগবান রূপে জ্ঞান করেছেন। বলছে দেবী আমার, সাধনা আমার, অর্থাৎ আমার প্রার্থনা, আমার সাধনা, আমার তপস্যা তুমি। ঠিক আছে, আমার স্বর্গ, আমরা জানি স্বর্গই সবচেয়ে ভালো, বেশি সুন্দর। ঠিক আছে, আমরা সবাই স্বর্গ পেতে চাই, তো সেটাই বলেছে যে স্বর্গ, অর্থাৎ আমরা কোনো কিছু সুন্দর জায়গা দেখলেই বলি এটা স্বর্গের মতো সুন্দর, যেমন কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়, এত সুন্দর জায়গা, কোনো কিছু সুন্দর দেখলেই আমরা স্বর্গের সঙ্গে সেটা তুলনা করি। তাই বলেছে যে দেবী মাকে বলেছে, অর্থাৎ দেশ মাতাকে বলেছে, দেবী আমার, সাধনা আমার, আমার সাধনা, স্বর্গ আমার, আমার দেশ, আমার দেশ, তুমি আমার দেশ, তুমি আমার মা, তুমি আমার দেবী, তুমি আমার ভগবান যাকে বলা হয়, তুমি আমার সাধনা, তুমি আমার প্রার্থনা, তুমি আমার স্বর্গ। ঠিক আছে, তো আমার দেশ, ওকে,
কিসে আবার বলছে কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ, বলছে কিসের দুঃখ, দুঃখ কিসের, মা তোমার কোনো দুঃখ নেই, দুঃখ তোমার কিসের, দৈন তোমার কিসের, তোমার দরিদ্রতা কিসের, তোমার কষ্ট কিসের, ঠিক আছে, কিসের লজ্জা, লজ্জা বলে তোমার কিচ্ছু নেই, লজ্জা বলতে অসম্মান যাকে বলছে, তাই বলছে যে কিসের লজ্জা, তোমার কোনো লজ্জা নেই, কোনো অসম্মান নেই, কিসের ক্লেশ, ক্লেশ মানে এখানে বোঝাতে চাই যন্ত্রণা বা কষ্ট যেখানে বোঝাতে চাইছে, তাই বলছে যে তোমার দৈন্য কিসের, তোমার দুঃখ কিসের, মানে তোমার অভাব কিসের, তোমার কষ্ট কিসের, তোমার লজ্জা কিসের, কিসের যন্ত্রণা তোমার, ঠিক আছে। কেন এই কথাটা বলছে, যে 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, বলছে তোমার 30 কোটি সন্তান, একটা দুটো সন্তান নয়, যার মায়ের 30 কোটি সন্তান, তা সে যখন উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলছে এটা আমার দেশ, তখন তোমার কিসের দুঃখ, ঠিক আছে। তাই বলেছে কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ। তো খুব সুন্দর একটা কবিতা, আমি খুব ভালো করে চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো, কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি আরও ভালো করে দেওয়া বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, এটাকে পড়বে, আমি প্রশ্ন উত্তর এর পরে দেবো, এর আগে কয়েকটা চ্যাপ্টার্স বাকি আছে, তো এর পরে কিন্তু আমি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এর আগে যে চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তরগুলো একটু বাকি আছে, এটা হয়ে যাক, তারপরে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা খুব সুন্দর একটা কবিতা, আশা করি সবাই বুঝেছো, ভালো করে পড়বে। আজকের জন্য এইটুকুই, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, টাটা।